হ্যালো গাইস, আমি দীপং কর্মকার, তোমাদের সকলকে জানাই বাংলার পাঠশালা দীপং নামের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আলোচনা করব দশমী সংখ্যার গুণফল এবং ভাগফল নিয়ে। তো তোমরা পুরো ভিডিও দেখে কোনো মতে স্কিপ করবে না, কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না। দশমিকের ভাগফল বা গুণফল তেমন কোনো জটিল সমস্যা নয়, কিন্তু কারো কাছে বা কোনো কোনো ছাত্রছাত্রীর কাছে একটু সমস্যায় থাকে। তারা সাধারণ গুণ বা ভাগফল তো খুব সহজেই করতে পারে, কিন্তু দশমী ব্যাপারে যখনই আসে একটু আটকে যায়। আমিও যখন ক্লাস 7-8 পড়তাম আমারই সমস্যা হতো, এবং বড় গণিতগুলো যখন করতে যেতাম তখন মাঝে মধ্যে যে দশমিকের গুণফল বা ভাগফল করতে হতো সেগুলোতে গিয়ে আটকে যেতাম এবং পুরো গণিতটাকে নামাতে পারতাম না, পুরো গণিতটাকে সমাধান করতে পারতাম না। তার জন্য আমাদের দরকার দশমিকের গুণফল ভাগফলের প্রাথমিক ধারণার। প্রাথমিক ধারণা যদি আমাদের ক্লিয়ার থাকে তো দশমিকের যে কোনো গুণ বা ভাগফল আমরা খুব সহজেই করতে পারি। দশমিকের গুণ বা ভাগফল করার দুরকম প্রসেস আছে, একটা দশমিক উঠিয়ে আর একটা সরাসরি করা যায়। তা আমি দুটো প্রসেস শেখাবো, শুরু করছি আগে দিয়ে। ধরো 1.5, এটাকে আমাদের গুণ করতে হবে 0.03 দিয়ে, ঠিক আছে? এটা সমান কি হবে? তো প্রথমে সরাসরি নিয়মটাই শেখায়, কারণ সরাসরি নিয়মটা খুব ইন্টারেস্টিং, সহজেও শেখা যায় আর কি। তো দশমিক পর এখানে আছে এক ঘর, দশমিক পর এখানে আছে এক ঘর, আর দেখো দশমিক পর এখানে আছে দুই ঘর, 0.03, তাহলে এখানে আছে দুই ঘর। এখন এখানে দেখতে পাচ্ছি যে দশমিক ছাড়া যদি আমরা ভাবি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 15 আছে আর এখানে 3 আছে। তো 15-কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3×15=45 হয়। আমরা বসে দিলাম 45। এবার এক ঘর আর দুই ঘর হলো মোট গিয়ে 3 ঘর। তো 3 ঘর তো আমরা তো পেলাম 2 ঘর, তো 3 ঘর আমাকে পূরণ করতে হবে। 3 ঘর পূরণ করার জন্য আমাদেরকে একটা নিতে হলো 0, তাহলে 1, 2, 3 ঘর হয়ে গেল। এবারে এখানে আমরা একটা দশমিক বসিয়ে বাম দিকে একটা 0 নিতেও পারি, নাও নিতে পারি। তো নেওয়াটাই বেশি বেটার, নেওয়াটাই বেশি ভালো আর কি। এবার আমরা দশমিক উঠিয়ে যদি আমরা করি তাহলে কিভাবে করতে হবে? দশমিক উঠিয়ে করলে আমরা করতাম কি, যে 15 বসিয়ে দিতাম আর দশমীর জন্য 1, দশমীর জন্য 1 আর দশমিক পরে 1 ঘর মানটা 0, গুণিত এখানে আছে 3, আর দশমিকের জন্য 1 আর দশমিক পরে আছে 2 ঘর, 1 ঘর 2 ঘর মানে 2টা 0। তো 15-কে 3 দিয়ে গুণ করতে হবে 3×15=45, আর এখানে 100-কে 10 দিয়ে গুণ করলে হয়ে যায় 1000। এখানে কাটাকাটি করা যাবে কিন্তু কাটাকাটি করবে না, হ্যাঁ, তাহলে আবার জটিল হয়ে যাবে, আবার ভাগটা করতে হবে আর কি। তো কাটাকাটি না করাটা বেশি ভালো। এবার আমরা করব কি, এই 45টা এখানে বসতে দিলাম আর 1 ঘর 2 ঘর 3 ঘর, 1, 2, 3 ঘর, তাহলে 1, 2 আর বাম দিকটা 0 বসে 1, 2, 3 ঘর পূরণ করে দিলাম, আর এখানে একটা 0 নিয়ে এই দশমিক বসে 0 নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের অ্যান্সার। একদম উদাহরণ হিসাবে আর একটা কোশ্চেন লি, 2 দাগ দিয়ে। ধরো 3.12, এটাকে আমার গুণ করতে হবে 0.005 দিয়ে, এটা কত হবে? প্রথমে আমাদেরকে ভাবতে হবে দশমিক ছাড়া, ঠিক আছে? তো দশমিক ছাড়া যদি ভাবি তো এখানে 312 হবে, আর এখানে দশমিক ছাড়া যদি ভাবি তো এখানে 5 হবে, কারণ দশমিকের এপারে এই যে 0 আছে এই 0গুলো আমাদের ধরতে হচ্ছে না আর কি। তো 5×2=10, 10-এর 0 হাতে 1, 5×1=5 আর হাতে 1 আছে তো হয়ে যায় 6, আর 3×5=15, ঠিক আছে? এবার এখানে দশমিক পরে আছে এখানে কয় ঘর? দশমিক পরে আছে এখানে 2 ঘর, আর এখানে দশমিক পরে আছে 3 ঘর, তাহলে 2 ঘর আর 3 ঘর কত হলো? 5 ঘর। দেখুন 5 ঘর তো আমরা পেয়েছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তা আমাকে 5 ঘর তো পূরণ করতে হবে। তার জন্য আমরা করবো কি, একটা 0 নিলাম, 0 নিয়ে বাম দিকে একটা 0 দশমিক বসালাম, আর এখানে একটা আমরা 0 নিতে পারি নাও নিতে পারি, তা ওখানে সমান চিহ্নটা এখানে দিলাম, 0 নেওয়াটা বেশি ভালো, কাজে 0 নিলাম। এবারে এই শেষ পজিশনে দেখতে পাচ্ছি, শেষ পজিশনে আছে একটা 0 আছে, এই 0-এর কিন্তু সেরকম মূল্য নেই দশমিকের ক্ষেত্রে।
তো এটা সমান আমরা লিখতে পারি 0.0156, এইটা হচ্ছে অ্যানসার। আমরা যদি এটাও অ্যানসার রাখি তবুও চলবে, ঠিক আছে। তিন দাগ দিয়ে একটা আর কোশ্চেন লিখ গুণের ক্ষেত্রে, ধরো 5.20, একে গুণ করতে হবে 1.03 দিয়ে, এটা গুণ করবো আমরা কত হবে। এখানে এই 520 দেখতে পাচ্ছি, দশমিকটা যদি উঠিয়ে দিই তা 520 দেখতে পাচ্ছি, আর এখানে 103 দেখতে পাচ্ছি। তবু এর ক্ষেত্রে কি করতে হবে, এই যে শূন্য আছে এই শূন্যটা আমার ধরা দরকার নেই আপাতত, ঠিক আছে। আমাদেরকে ধরতে হবে 52 আর এখানে 103। তো 103কে যদি আমরা 52 দিয়ে যদি গুণ করি তখন কি হবে, 3 × 3 = 6, 0, আর 2 × 2 সাধারণ গুণ করছি আর কি, আর এখানে 3 × 5 = 15, 15 বসে দিলাম, আর 5 × 1 = 5, তাহলে 6, 5, এখানে 3, এখানে 5, তো 5, 3, 5, 6 বসে দিলাম। এবারে এখানে আছে কি, 4, এখানে একটা শূন্য ছিল যেন শূন্যটাও বসে দিলাম, ঠিক আছে। এবারে আমাদের পূরণ করতে হবে, এখানে 10 পরে 2 ঘর, এখানে 2 ঘর, আর এখানে 10 পরে 2 ঘর, 2 ঘর নিলাম, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 2 ঘর, 2 ঘর, 4 ঘর, এখানে 10 বসাতে হবে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে এই যে সব লাস্টে একটা শূন্য বসলো, সেই শূন্যটা আমাদের মূল্য নাই, তো আমাদের করতে কি 5.356, এটা হচ্ছে অ্যান্সার, এটাও অ্যান্সার রাখতে পারি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দিকে যাবো। এবারে আমরা আলোচনা করবো দশমিকের ভাগফল নিয়ে। ধরো না একটা সংখ্যা 5.375, এটাকে আমাদের ভাগ করতে হবে 0.05 দিয়ে। আমরা কি করব, যে এখানে প্রথমে আমরা দশমিক ছাড়া সংখ্যায় ভাববো, তো দশমিক ছাড়া সংখ্যা হচ্ছে 5375, আর এখানে হচ্ছে 5, কারণ দশমিকের পরে এই যে শূন্যগুলো আছে শূন্যগুলো আমরা ধরবো না। তো সাধারণভাবে যদি আমরা ভাগটা করতে যাই, তো 5 × 5 নামবে কত, 37, দুটা সংখ্যা নামবে একসঙ্গে, দুটা সংখ্যা যদি একসঙ্গে নামবে তো একটা শূন্য নিতে হয় ভাগফলের সময়। 5 × 7 = 35, বিয়োগ করা হবে 2, এখানে 5 দিয়ে 5×5 = 25, তাহলে ভাগফলটা হলো 1075, তাহলে 1075 আমরা এখানে বসে দিলাম। এবার এখানে 10 পরে আছে 3 ঘর, আর এখানে 10 পরে আছে 2 ঘর, তো 3 ঘর থেকে 2 ঘর বাদ দিব, কারণ ভাগফলের সময় বিয়োগ করতে হয়, গুণফলের সময় আমরা যোগ করতাম কিন্তু ভাগফলের সময় আমরা বিয়োগ করব। তো 3 থেকে 2 ঘর বাদ দিলে পড়ে থাকে 1 ঘর, তো এই 1 ঘর পিছনে আমরা 10 বসে দিব, অর্থাৎ 1 ঘর পিছনে অর্থাৎ 5 এপারে 10 বসে গেল, এ হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি এটাকে 10 উঠিয়ে করতাম তখন কি হতো, 10 উঠিয়ে যদি আমরা করতাম তাহলে আমরা করতাম কি, 5, 3, 7, 5, 5375 বসে দিলাম, আর 10 জন্য 1, আর 10 পরে 3 ঘর মানে 3টা 0, ভাগ এখানে 5, আর এখানে হচ্ছে কি 10 জন্য 1, আর 10 পরে 2 ঘর মানে 2টা 0, এটা কত হতো, 5375 বা 1000, এই হ্যাঁ 1000, এটা গুণ করে এটা উল্টে দিতে হবে, তাহলে 100/5, এখানে 2টা 0, 2টা 0 কেটে যাচ্ছে, আর আমরা 5 দিতে ভাগ করে দেখেছি 1075 বেরিয়েছে, তাহলে 1075 আমরা লিখে দিলাম, আর এখানে একটা শূন্য মানে 10 পরে আছে, 10 তে একটা শূন্য আছে, যার জন্য 1 ঘর পিছনে আমরা 10 বসে দিলাম, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই হচ্ছে দশমিকের ভাগফল। উদাহরণ হিসাবে আর একটা ভাগফল নিই, ধরো 3.6, এটাকে ভাগ করতে হবে 0.0025 দিয়ে। তো প্রথমে দশমিক উঠিয়ে আমরা করে নিই, তারপরে অন্য পদ্ধতি অ্যাপ্লাই করব। তো এটা দশমিক উঠে যদি করায় তাহলে কি হবে, 3 × 36 = 10 জন্য 1, আর 10 × 1 ঘর মানে একটা শূন্য, ভাজক এখানে 25, আর এখানে 10 জন্য 1, আর 10 × 3 ঘর মানে 3টা 0। এবার আমরা করবো কি, 36/10, আর এখানে গুণ করে এটা উল্টে দিব, তাহলে 1000/25,
এবারে এখানে যদি কাটাকাটি যায় তো কাটাকাটি করে নিতে হবে, তো কাটাকাটি যাচ্ছে একটা করে শূন্য একটা শূন্য কাটছে, আর চার পঁচিশে একশো, আর ছত্রিশকে চার দিয়ে অঙ্কগুলো হয়ে যায় চার ছত্রিশে একশো চুয়াল্লিশ। তো এ হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে ব্যাপারটা হচ্ছে যদি দশমিক না উঠাতাম তাহলে কি হতো, তখন আমরা করতাম কি যে তিন দশমিক ছয় ভাজক শূন্য দশমিক শূন্য দুই পাঁচ, এটাকে আমরা তখন করতাম এখানে দশমিক ছাড়া সংখ্যাটাকে ভাগ করে নিতাম। তো দশমিক ছাড়া সংখ্যাটাকে এখানে ছত্রিশ আর এখানে হচ্ছে পঁচিশ, তা আমরা যদি পঁচিশ দিয়ে ছত্রিশকে ছত্রিশকে ভাগ করি তাহলে পঁচিশ এককে পঁচিশ বিয়োগ করে নামলে এগারো নামবে, দশমিকের জন্য আমরা একটা শূন্য পাবো, চার পঁচিশে একশো, এখানে দশ নামবে বিয়োগ দশমিক আর একটা শূন্য পাবো, চার পঁচিশে একশো। ঠিক আছে, তাহলে এখানে পেলাম আমরা কি, এখানে পেলাম এক দশমিক চার চার, ছত্রিশকে পঁচিশ দিয়ে ভাগ করে তা আমরা এক দশমিক চার চার পেলাম। এবার ব্যাপারটা হচ্ছে এখানে দশমিক পরে কয় ঘর আছে, তিন ঘর, এখানে হচ্ছে তিন ঘর, আর এখানে দশমিক পরে আছে এক ঘর। ঠিক আছে, তো এখন তিন ঘর থেকে এক ঘর বাদ দিলে কত হয়, দুই ঘর। তো দুই ঘর শূন্য কত কিসে থাকে, একশোতে, তা আমরা এটা করবো কি একশো দিয়ে গুণ করে দিব। তাহলে একশো দিয়ে গুণ করলে একশোতে কটা শূন্য আছে, দুটো শূন্য, তার জন্য আমরা কি দশমিকটা কি করব দুই ঘর ডান দিকে সরিয়ে দিব, তাহলে চলে আসে একশো চুয়াল্লিশ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তা আমরা এইভাবেও করতে পারি, ঠিক আছে, এবং দশমিক উঠিও আমরা খুব সহজেই করতে পারি। তাহলে এইভাবে আমরা দশমিকের ভাগফল গুণফল খুব সহজেই করতে পারি। তো ভালো লাগলে কিছু শিখতে পারলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। রাখছি, ধন্যবাদ।